আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কেন চলে আসলাম, আজকে চলে আসছি শুধু একটা আপনাদের রিকোয়েস্টের কারণে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে ভাইয়া আপনি কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করে থাকেন, বা আপনার পিকচার কীভাবে ভাইরাল হয়, অনেক লাইক আসে তো আমাদের পিকচারে আসে না, বা আমাদের ভিডিওতে কেন লাইক বেশি পড়ে না। তো আজকে আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিব, প্লিজ সবাই মনোযোগ সহকারে টিপসটা মেনে চলবেন এবং কি দেখবেন কী সিটি সেটিংসগুলো আমি করব। ঠিক আছে, আজকে আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। তো সব বন্ধুরা আর দেরি নয়, তো লেটস গো। তো বন্ধুরা দেখেন, আমি ঢুকলাম আমার মোবাইলের স্ক্রিনে, আমি আসলাম হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে, তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুকে ঢুকলাম। তো ফেসবুকে আসার পরে আমি যাব হচ্ছে থ্রি ডট লাইনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশন লেখা আছে, সেটিংসে চাপ দিলাম। তো সেটিংস অপশনে চাপ দেওয়ার পরে এখানে প্রাইভেসি চেক আপ লেখা আছে, প্রাইভেসি চেক আপ চাপ দিবেন। ঠিক আমি যেভাবে চাপ দিতেছি ঠিক আপনারাও ওইভাবে চাপ দিবেন, ঠিক আছে? তো প্রাইভেসি চেক আপ চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে হাউ ক্যান সি হোয়াট ইউ শেয়ার, মানে আপনার মানে ভিডিওটা সবার কাছে কীভাবে পৌঁছাবেন সেটা বলতেছে তারা, মানে পাবলিশ করতে হবে সেটা বলতেছে। তো এখন আমি ঢুকলাম কন্টিনিউতে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে পাবলিশড, আপনি দেখতে পাচ্ছেন সবগুলোতে পাবলিশড আছে। এখানে আমার নাম্বারটাও পাবলিশডে আছে, তো আমি যদি এটা নাম্বারটা যদি পাবলিশড না করি, যদি ওয়ান লিমি দিই তাহলে এটা ওয়ান লিমিতে থাকবে। তো নাম্বার পাবলিশড করার দরকার নাই, নাম্বার আপনার গোপনীয়তা থাকা ভালো। তো জিমেল যেটা আছে, এখন ইমেলে আছে আমার তিনটা, তো তিনটা ইমেলে আমি পাবলিশড করে রাখছি। এখানে বার্থডে আমার পাবলিশড করা আছে, হাউ ওগুলো যতগুলো আছে সবগুলো আমি পাবলিশড করে রাখছি। হ্যাঁ, পাবলিশড করার পরে এখানে আপনি নিচে আছে নেক্সট বাটন চাপ দিবেন, ডিফল্ট অডিয়েন্স, মানে অডিয়েন্সের কাছে আপনি কীভাবে আপনার ভিডিও পৌঁছাবে, আপনি কি ওয়ান লিমি দিবেন নাকি পাবলিশ করবেন সেটা বলতেছে তারা। এখানে ফ্রেন্ডস লেখা আছে, ফ্রেন্ডস এক্সপেক্ট লেখা আছে, তো আপনি কি করবেন আপনি একটা পাবলিশ করে রাখবেন। তো আমি ফ্রেন্ড পাবলিশ করে রাখছি। তো এখানে স্টোরিজ, এখানে পাবলিশ, ফ্রেন্ডস লেখা আছে, কাস্টম লেখা আছে, তো এখানে আপনি পাবলিশ করে দিবেন। ঠিক আছে, আমি পাবলিশ করে রাখছি। তো নেক্সট বাটনে চাপ দিবেন, তো নেক্সট বাটন আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনি কি করবেন, আবার নেক্সট বাটনে চাপ দিবেন। তো এখানে আপনার লাইক করতে বলতেছে, তো এটা লাইক করে দেবেন, মানে সাবমিট রিভিউ অ্যানাদার টপিক। হ্যাঁ, এটা আমি রিভিউ করে দিলাম, অ্যানাদার টপিকে দিয়ে দিলাম, মানে এটা আমার পাবলিশ করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই, আমি যে সিস্টেমটা দেখাইছি এই সিস্টেমে পাবলিশ করে দেবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবেই। ঠিক আছে, তো আমি আবার আমি ব্যাকে চলে আসলাম। তো আপনারা আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন ভিডিও ছাড়বেন, ভিডিও কোন টাইমে ছাড়তে হবে, আপনারা দুই টাইম ভিডিও ছাড়বেন, এক সকাল আর এক আপনি বিকালে ছাড়বেন। ঠিক আছে, তো দুই টাইম যখন কন্টিনিউ ভিডিও ছাড়বেন তো তখন আপনার ভিডিও ফরিতে আসবে ইনশাল্লাহ। তো সবাই বুঝতে পারছেন আশা করি, তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।